এক দফা আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে গণমিছিল করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জুমার নামাজের পর দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা আলাদাভাবে গণমিছিলের আয়োজন করছে। উত্তর বিএনপির গণমিছিল শুরু হবে বাড্ডা সুবাস্তু টাওয়ার থেকে রামপুরা হয়ে এটি শেষ হবে মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের কাছে। দক্ষিণের মিছিল শুরু হবে কমলাপুর স্টেডিয়াম থেকে এবং শেষ হবে মালিবাগ রেলগেটে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উত্তরের গণমিছিলে অংশ নেওয়ার কথা রয়েছে। তার সঙ্গে আরও থাকবেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অন্যান্যরা। দক্ষিণের থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, মঈন খান সহ সিনিয়র নেতারা। পাশাপাশি বিএনপির পাশাপাশি গণতন্ত্র মঞ্চ, বারোদলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণফোরাম, গণ অধিকার পরিষদ, এলডিপি সহ আরও কিছু দলও আজ আলাদা মিছিল ও সমাবেশের কর্মসূচি দিয়েছে।